দুট কৰো বাৰু ডিম পেলে নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে আনাই আরও একবার স্বাগত মামার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেলা সকাল সাড়ে ছটা অলমোস্ট গাই সাতটা বাঁচতে চললো এখন আমরা রওনা দেবো কোথায় বলো তো বীরনগরের দিকে যেহেতু আগের সপ্তাহ আমরা যাইনি এই সপ্তাহ আমরা মিস করবো না বন্ধুরা এই সপ্তাহ ঘুরে আসি দেখে আসি কি কি পায়রা উঠেছে ভালো পায়রা পেলে অবশ্যই নিয়ে চলে আসবো একদম চাপ নেই এখন আপাতত বাইরের ওয়েদারটা বেশ ভালো বন্ধুরা সকাল সকাল সূর্যমা বেরিয়ে গেছে আর এদিকে আমাদের সব ছোট পায়রা ঘরের ভেতরে একদম ঘরের ভেতরে আটকানো আছে আর এদিকে সারা এসছে লিও এসছে বন্ধুরা পায়রা এখন আমি ছাড়বো কিনা ভাবছি জালের ভেতরে ছেড়ে দিলেও তো সমস্যা জালের ভেতরে ছেড়ে দিলে বাই চান্স যদি কুটকুট করে বেরিয়ে যায় এমনি বাড়িতে থাকবো না তারপরে আবার দেখো এই কর্নারতে কত নোংরা বন্ধুরা আর পায়রা বেশিরভাগ না অনেকে আটকানো আছে ওই কর্নারে আমাদের রোমিও জিলেট আটকানো আছে আমাদের রাজা টোনা টুনি সবাই আটকানো আছে বন্ধুরা আমি ভাবছি এদের এখানেই রেখে দেবো সমস্যা নেই তার থেকে বড় কথা আমি ভিন্ন করে কি না বেশিক্ষণ থাকবো না বন্ধুরা নটার রেগে বাড়ি চলে আসবো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে বীরনগরের উদ্দেশ্যে রওনা দিতে হবে তো বেশি লেট না করে চলো আমরা বেরিয়ে পড়ি তাই চলে এসেছি আমরা বীরনগর হাটে এখন আপাতত হাটে দেখতে পারছি বেশি লোক আসেনি বন্ধুরা আজকে আমরা এই কর্নার থেকে স্টার্ট করছি তো সবার প্রথমে দেখতে পারছি কিছু গিরিবাজ আছে এদিকে এদিকে দেখতে পারছো গিরিবাজ প্লাস দেশি সব রকমের পায়রা পেয়ে যাবে কাকুর কাছে এমনকি ফ্যান্সিও পেয়ে যাবে একদম চাপ নেই বন্ধুরা পায়রাগুলোর শখ তোমরা করে নাও এই পায়রাগুলোর পিস পড়বে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা বন্ধুরা এখানে যে পায়রাগুলো দেখতে পাওয়াছ টোটালি সবকটা হচ্ছে লোটন লোটনগুলোর পিস পড়বে বন্ধুরা ছশো টাকা এখানে দেখতে পাওয়া কিউট কিউট খরগোশ চলে এগুলো এগুলো টোটালি অ্যাডাল্ট খরগোশ জোড়া পড়ে যাবে যাবে টাকা সব পেয়ে একদম দেখো চলে এসেছে বীরনগর গিনিপিকের দাম হচ্ছে দুশো টাকা আড়াইশো টাকা জোড়া বন্ধুরা বেশ ভালো কথা এখানে দেখতে পাচ্ছি কিছু ম্যাড্রাস চলে এসছে বন্ধুরা ম্যাড্রাসও পেয়ে যাবে গিরিবাজও পেয়ে যাবে আর এখন না যেসব পায়রা দেখাবো আমি তোমাদের সবকটা পায়রার কোয়ালিটি হিসাবে দাম বন্ধুরা তিনশো টাকা পড়তে পারে চারশো একশো টাকা পড়তে পারে পাঁচশো টাকাও পড়তে পারে আর এমন হতে পারে বন্ধুরা হাটের পায়রা কেমন হয় বন্ধুরা যে পায়রার দাম হবে তিনশো টাকা কিছুক্ষণ পরে সে পায়রা চারশো টাকাও হয়ে যেতে পারে দুশো টাকাও হয়ে যেতে পারে এর জন্য সবসময় আমি দাম বলি না দেখো সিরাজির একটু অবস্থা দেখো তোমরা এই সিরাজিটার অবস্থা একটু দেখো এই চোখটা তো বেশ ভালোই আসে বাট ওই সাইডের চোখটা একদম বাজে ছিল বন্ধুরা কালারটাও অতটা ভালো না এর জন্যই আমি সিরাজি পায়রা নিলাম না এখানে দেখতে পাচ্ছি এই পায়রাটা খুব সুন্দর চিলাপার্বণের ক্রস এইখানে দেখতে পাচ্ছি কিছু গিরিবাস পায়রা চলে সে দেখো এই পায়রাগুলোর দাম পড়ে যাবে দুশো টাকা আড়াইশো টাকা মার্কেটটা না অতটা ভালো না তো যেসব পায়রা এসছে সেসব সব পায়রাগুলো শক্ত তোমাদের আমি দিই এই দেশি দুটো দাম পড়বে দুশো টাকা বন্ধুরা এইখানে দেখো লাল লালমুখী চলে এসছে মুখী চলে এসছে সিলভার মুখী চলে এসছে মুখী চলে এসছে গাইজ লাল মুখীগুলো জোড়া পড়বে বারোশো টাকা সিলভার মুখীগুলো জোড়া পড়বে হাজার টাকা কালো মুখীগুলো জোড়া পড়বে আটশো টাকা জোড়া ছিল না কালো মুখী একটা সিঙ্গেল ছিল বেশ ভালো কথা এই দেখো বন্ধুরা এখানে তোমরা পেয়ে যাবে ম্যাড্রেস গিরিবাস প্লাস শৌখিন গাইজ এখানে দুটো সিরাজি পায়রা ছিল আর তোমরা যেহেতু আমাকে বলেছো সিরাজি পায়রা আনতে এর জন্যই আমি সিরাজী দুটোর দাম শুনেছি তারপরে আমি নোটিস করলাম বন্ধুরা সিরাজি দুটোর না ডানা ফাটা আছে টোটালি সাদা এদের যখন বাচ্চা হবে তখন আমি বাচ্চা না দুশো টাকাও বিক্রি করতে পারবো না মানে টোটালি আমার লস এর জন্যই আমি সিরাজি পায়রা আপাতত বন্ধ রেখেছি আনা আমি সিরাজি আনলে একবারে বাইরে থেকে নিয়ে আসবো বন্ধুরা লাহুরি সিরাজি নিয়ে আসবো যাতে আমার সমস্যা না হয় আমি ঠিকঠাক মতন বাচ্চা বানাতে পারি বন্ধুরা এইবার তোমরা করে সব পায়রা সব করে নাও এই কাকুর কাছে দেশি পায়রা ম্যাড্রাস গিরিবাস বুধও সব পেয়ে যাবে চাপ নেই কাকু হচ্ছে অলরাউন্ডার গাইস দেখো বিস্কুট চলে এসছে এই বিস্কুটগুলো টোটালি তল গরম বন্ধুরা এগুলোর পিস পড়বে ছশো টাকা বেশ ভালো কথা সমস্যা নেই কোনো পায়রাগুলো শখ করে নাও কালারটা অসাম ছিল ওই সাইডের কিছু কিছু পায়রা গিরিবাস পেয়ে যাবে লাল মধ্যে সমস্যা নেই কোনো ওইগুলোর পিস পড়বে আড়াইশো টাকা তিনশো টাকা এইখানে দেখতে পাচ্ছি আরও কিছু গিরিবাস পায়রা চলে এসেছে বন্ধুরা এই গিরিবাসগুলোর পিস পড়বে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা যেমন পায়রা ধরবে তেমন দাম পড়বে এই দেখো ম্যাড্রাস চলে এসছে শুধুমাত্র ম্যাড্রাস আর ম্যাড্রাস আর এই কাকুর কাছ থেকে তোমরা যদি ম্যাড্রাস নাও নিশ্চয়ই কমে পেয়ে যাবে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা এমনকি একশো টাকা দেড়শো টাকার পায়রাও পেয়ে যাবে চাপ নেই কাকু খুবই কম দামে দামে পায়রা দেয় এখানে দেখতে পারছো আবার চলে এসছে ম্যাড্রাস গিরিবাস চটিয়াল গাইস গিরিবাজার ভেতরে চটিয়াল পেয়ে যাবে দেখো কালারটা দেখো অসাম কালার বন্ধুরা গলার ওইখানে কাটিংটা একটু দেখো ঝুটিটাও অসাম ছিল এখানে দেখতে পারছি পাখি চলে এসছে ককটেল ককটেলগুলো জোড়া বলছিল পনেরোশো টাকা দেখো একটু ডিফারেন্ট কালার একটু আলাদা কালার এখানে পেয়ে যাবে তোমরা এগুলো মনে হয় যাবা গাইস এগুলো টুনটুনি দেখো পুরো ডিটো টুনটুনি মতো দেখতে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ডাব বন্ধুরা এগুলোর জোড়া পেয়ে যাবে আটশো টাকা বাকিগুলো বেশ ভালো ছিল ফ্রেশ ছিল এখানে বাজরিগার পাখিও আছে সমস্যা নেই বাজরিগার পাখিগুলো জোড়া পড়ে যাবে তিনশো টাকা এই দেখো রিং গাইস বেশিরভাগ রিং হচ্ছে অন্য লোকের নাম দিয়ে বানানো অন্য লোকের নাম্বার দিয়ে বানানো এর জন্যই ওই রিংগুলো আমি নিই না আর এখানে দেখতে পাচ্ছি প্লাস্টিকের ডিমও ছিল অন্য রকম রিংও ছিল সমস্যা নেই সব রকমের জিনিসই পেয়ে যাবে কাকুর কাছে দেখো শুধু দেশি আর দেশি বন্ধুরা কাকুর কাছে দেশি পায়রার ভাগটা একটু বেশি আর দেশি পায়রা পড়ে যাবে তিনশো টাকা টাকা যেমন পায়রা নেবে যেমন হবে দাম সাদা 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 পায়রা আবার চলে এসছে গিরিবাস পায়রা আজকে গিরিবাস পায়রা আজকে কি সব দিনই বন্ধুরা গিরিবাস ম্যাড্রোসের কালেকশনটা একটু সবার কাছে বেশিই থাকে যেহেতু এই পায়রাগুলো গুলো সবই জায়গায় অ্যাভেলেবেল আছে চাপ নেই শৌখিন পায়রার একটু কম পাওয়া যায় সমস্যা নেই কোনো যাই পাওয়া যায় দু এক জোড়া ভালো পাওয়া যায় বন্ধুরা এই দেখো ম্যাড্রাস কত সুন্দর সুন্দর পুরো আগুনের এইখানে এই পায়রাগুলো হচ্ছে কিং পায়রা বন্ধুরা সাইজ অতটাও ভালো ছিল না বন্ধুরা পায়রাগুলোর দাম বলছিল ছশো টাকা পিস বেশ ভালো কথা কোনো সমস্যা নেই কিন্তু গ্যাস ফিমেল অতটা ছিল না মেল ছিল সব আর তার থেকে বড় কথা আমার কাছে টাকা ছিল না এইখানে দেখতে পারছি আবার চলে এসেছে চটিয়াল দেখো দেখো চটিয়াল কারটাকে দেখে না আমার চটিয়ালের কথা মনে পড়ে গেল শুধু গিরিবাজ আর গিরিবাজ পায়রাটা একদম পুরো হলুদ হয়ে গেছে দেখো ওই সিরাটার হলুদ বলতে সাদা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ওর চোখটা এখানে দেখতে পাচ্ছি কিছু বার্ড আছে কিছু ককটেল আছে এই দেখো কারা বসে আছে একজনের ঘাড়ের উপরে আর একজন বসে আছে বন্ধুরা এগুলো জোড়া পেয়ে যাবে তোমরা দুশো টাকা আড়াইশো টাকা সমস্যা নেই সব নিউ অ্যাডাল্ট বন্ধুরা কিছুদিন পুষলেই তারপরেই বাচ্চা দেবে আর গিনিপিক যেহেতু প্রচুর বাচ্চা দেয় দেখো গাইস লক্কা চলে এসছে লক্কাটার দাম বলছিল ছশো টাকা বেশ ভালো কন্ডিশন ছিল সমস্যা নেই এই দেখো এখানে একটা নাপ্তা আছে বন্ধুরা নাপ্তাটার দাম পড়বে আটশো টাকা আর নাপ্তাটা কার নাপ্তা তোমরা দেখে তো নিশ্চয়ই বুঝেই গেছো বন্ধুরা এখানে দেখতে পারছি ম্যাড্রাস চলে এসছে এই ম্যাড্রাস দুটোর দাম পড়বে পনেরোশো টাকা ম্যাড্রাস দুটোর কোয়ালিটি তোমরা একটু দেখে নাও এখানে দেখতে পাচ্ছি একটা একটা আবলুক আছে দুটো ম্যাড্রাস আছে এগুলো কোয়ালিটি হিসাবে দাম পড়বে এই পায়রাগুলো খুবই হাই কোয়ালিটি বন্ধুরা দাদা ওড়ার গ্যারান্টি দিয়ে দেবে একদম সমস্যা নেই চাপ নেই কোনো দেখো পায়রাগুলো শখ করে নাও তোমরা শুধু এইখানে দেখতে পাচ্ছি দুটো লালমুখী ছিল বন্ধুরা লালমুখী দুটো জোড়া পড়বে চোদ্দোশো টাকা বেশ ভালো কথা খুবই সুন্দর কোয়ালিটি ছিল এইবার আমি তোমাদের দেখাবো গিরিবাজ পায়রা যেহেতু হাটে বেশিরভাগ গিরিবাস পায়রাই বন্ধুরা এখনো প্রচুর গিরিবাজ ম্যাড্রাস বাকি আছে নিও না তোমরা নিলিবিলি রিল্যাক্সে দেখো পায়রাগুলো শখ করে নাও আর বন্ধুরা তোমাদের দাম দাম বলার বলার পেছনে পেছনে না না একটা কারণ আছে যেহেতু আমি যদি বলি তোমাদের তিনশো টাকা পরের বার হাটে এসে দেখলে ছশো টাকা হয়ে গেছে দাম তারপরে তোমরা আমাকে বলবে দাদা কথা এর জন্যই তোমরা হাটে আসো ঘুরে ফিরে দেখো তারপরে কিনে নিয়ে যাও সমস্যা নেই হাটে আসলেই বুঝতে পারবে কেমন দাম দর চলে আর অতটাও গলাকাটা দাম দর চলে না বন্ধুরা খুবই কম দামে পাওয়া যায় বিনোদন মার্কেটে একদম চাপ নেবে না দেখো এখানে দুটো পায়রা ছিল পায়রা তো চোখ একটু নোটিশ করো একদম কালো দানা বন্ধুরা ডটটা দেখো সাদার ভেতরে অল্প একটু কালো আর এইখানে দেখতে পাচ্ছি দুটো পায়রা চলে এসছে এই পায়রা দুটো কি পায়রা আমি নিজেও জানি না বন্ধুরা আমি শুনতে ভুলে গেছি পর্বন না দেশি না লোটন এটা আমি নিজেও জানি না এইখানে দেখতে পাচ্ছি একটা লোটন আছে একটা সবুজ আছে আর এদিকে দেখতে পাচ্ছি একটা চিলে পর্বণ ছিল বেশ ভালো কথা সমস্যা নেই কোনো এইখানে দেখতে পাচ্ছি গাইস বিউটি হুমার চলে এসছে দেখো পুরো কালো কালার পুরো কেমন লাগছে তোমরা তাই দেখো অসাধারণ লাগছে বন্ধুরা আমার তো মনে হয় সিরাজি পায়রার থেকে বিউটি হোমার অনেক ভালো এখানে দেখতে পারছি আরও কিছু পায়রা চলে এসছে লালশিলা পেয়ে যাবে পশ্চিমা পেয়ে যাবে ম্যাড্রাস পেয়ে যাবে গিরিবাস পেয়ে যাবে দেখো এখানে খুব সুন্দর একটা জোড়া ছিল এই জোড়ার দামটা শোনা হয়নি বাট হাজারের উপরে এটুকু আমি শিওর গাইস দেখো পায়রা দুটো অসাধারণ ডিম বাচ্চাও ভালো করবে উড়বেও ভালো বন্ধুরা দেখো পায়রা দুটো শখ করে নাও আমি তোমাদের হোমার দেখাবো এবার হোমারের গাছ জাস্ট তোমরা নাকগুলো দেখো বন্ধুরা পুরো ঘোড়ার মতন দেখো দেখো অসাম লাগছে এদের কিন্তু নাকে ফুল নেই বাট নাকটাই আলাদা বন্ধুরা নাকটাই একটু ডিফারেন্ট এই হোমারগুলো কেমন অসাধারণ আমার তো সেই লাগে দেখো পারফেক্ট দুটো পশ্চিমার জোড়া পেয়ে যাবে একদম চাপ নেই বন্ধুরা এই দুটোর দাম পড়বে ষোলোশো টাকা এখানে দেখতে পাচ্ছি দুটো ম্যাড্রাস একটা গিরিবাস বন্ধুরা ম্যাড্রাসগুলোর পিস পড়বে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এইখানে দেখতে পাচ্ছি চটিয়াল চলে এসছে প্লাস আরও ম্যাড্রাস প্লাস গিরিবাস বন্ধুরা এগুলো সব পিস হিসাবে দাম পড়বে তোমরা একদম চাপ নেবে না চটিয়ালটা শখ করে নাও চটিয়ালটার চোখটা একটু দেখো অসাম লাগছে বন্ধুরা পুরো রক্তের মতন পুরো আগুনের মতন জ্বলছে এখানে দেখতে পারছি আরও দুটো বেবি চলে এসেছে এই বেবি দুটোর দাম পড়বে দুশো টাকা বন্ধুরা এখানে দেখতে পারছি এবার যতগুলো পায়রা দেখতে পারবে তোমরা সবই দাদাদের বাড়ির পায়রা বন্ধুরা এই পায়রাগুলো নিলে তোমরা নিঃসন্দেহে ভালো পায়রা পেয়ে যাবে চাপ নেই কোনো আর তোমরা আস্তে আস্তে পায়রাগুলো শখ করে নাও আমি আর কিছু বলছি না বন্ধুরা তোমরা পায়রাগুলো শুধুমাত্র দেখে নাও Ya kamu kan pada

Gue t referred Marche Tintonder Ni, 자,

ਅੱਜ ਅਸੀਂ ਕੋਲ ਜੀ ਆਪੇ ਜੀ ਕੋਲ ਜੀ ਕੋਈ ਕੋਈ ਨਹੀਂ ਸੇਖੀ ਸੋਲਦੇ ਆਵਾਂਗੇ ਜਲਾਕਾਰੀ ਦੇ ਉੱਤੇ ਬੈਠੋ ਜੀ ਬਹੁਤ ਖਵਾ হাট থেকে বাড়ি চলে এসছি তো পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা তো আমাকে বলছো দাদা সিরাজি পায়রা আনো সিরাজি পায়রা আনো কিন্তু সিরাজি পায়রাগুলোর কোয়ালিটি কি তোমরা দেখেছো কেমন কেমন ছিল বন্ধুরা অতটা ভালো কোয়ালিটি ছিল না চোখের সমস্যা তারপর আবার কালার ফাটা শুধু শুধু এনে আমার টাকা নষ্ট বন্ধুরা আমি ফ্যান্সি পায়রা এনেছি তোমরা একদম চাপ নেবে না পুরো একদম ইউনিক পায়রা এনেছি বন্ধুরা ওটা দেখার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে সেকেন্ড ব্লগের জন্য আর এখন বর্তমানে বেশ ভালো রোদ আছে আর আমি সবকটা পায়রাকে ছেড়ে দিয়েছি চাপ নেই কোনো বন্ধুরা এবার না ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই